दलेर प्रचार सम्पादक शहीद उद्दीन चौधुरी के जेभावे ग्रेप्तार और निर्यातन करा हुएছে ता नजिरবিহীন अभियोग करे तार मुक्तिर दाबी जानिয়েছেন बीएनपी महासचिव मिर्जा फखरुल इस्लाम आलमगीर। बैंकिंग सह सब खाते दुर्नीति करे देशेर अर्थनीतिके फोकला करे देया हुएছে अभियोग करे तिनी बोलेन उन्नयनेर स्लोगाने एतदिन ता चापा पड़ेछिलो। सकाले गुलशाने दलेर चेयरपार्सनेर कार्यालये संबाद सम्मेलने एसब कथा बोलेन मिर्जा फखरुल। गেল ১৫ বছরে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈশ্বিক মন্দা অনেকটা কেটে গেলেও বাংলাদেশের সব সূচক নিম্নমুখী, রিজার্ভের পতন চলছে, রেমিটেন্সও বিপর্যয় টানা ৩ মাসে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খেলাপি ঋণ বেড়ে চলছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে অর্থ লোপাট আর পাচারের হাতিয়ার হিসেবে। গ্রেফতার এবং তার প্রতি যে দুর্ব্যবহার অমানবিক আচরণ, এটা বাংলাদেশের আপনার যে রাজনৈতিক ইতিহাস এটাতে খুব কম ঘটেছে। এরকম একজন সিনিয়র রেসপেক্টেড লিডার, ছাত্রনেতা রেসপেক্টেড, তার সঙ্গে এই আচরণ, এর নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। জানান, অ্যানির নামে লক্ষ্মীপুরে 2টি মামলা ছিল এবং তাতে অ্যানি জামিন নেয়নি বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি। আদালতকে আকৃষ্ট করতে তিনি মিথ্যা বলেছেন বলেও জানান মন্ত্রী। থানায় থাকা সিসি ক্যামেরাতেও কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। 10 অক্টোবর দিবাগত রাতে অ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি যে কোর্টে মানে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা থানার পুলিশ তাকে কোনো অত্যাচার করেছেন। থানায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানেও কোনো আমরা আলামত দেখতে পাইনি এবং পাইনি। আর তিনি আমাদের কোর্ট ইন্সপেক্টর সুন্দর করে তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে মাননীয় আদালত, তিনি সাদা পোশাক পরা এখনও আছেন, যেই পোশাকে এনেছিল এখনও সেই পোশাকে আছে, সেই পোশাকের কোনো এক জায়গায় কোনো রকম দাগ কিংবা কোনো রকম দাগের চিহ্ন কিংবা আঘাতের চিহ্ন কোনো কিছুই নেই। মানে তিনিও আঘাতের চিহ্ন প্রমাণ করতে পারেননি। কাজে এগুলি সবই অসত্য কথা, সবই কোর্টকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত কথা ছিল। ফিলিস্তিনের গাজায় গণহত্যা, নৃশংস হামলা ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা রাজধানীতে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা। কর্মসূচি পালন করতে জুম্মা নামাজের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইতুল মোকাররম মসজিদে এসে জড়ো হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে তারা বলেন, বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতেই এমন আগ্রাসী হামলা চালাচ্ছে। এর আগেও বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মানুষজনকে হত্যা করা হলেও বিশ্ব বিবেককে তা নাড়া দেয়নি দাবি করে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানান তারা। শনিবারও বাইতুল মোকাররম উত্তর গেটে সব ইসলামী দলের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল করার কথা রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এর মধ্যে বাদজুমা নগরীর আন্দরকিল্লা এলাকার একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, পরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জুম্মা নামাজের পর রাজশাহী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মুসল্লিরা। এ সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে হামলার প্রতিবাদ ও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। নারায়ণগঞ্জে বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, মুসলিম মোড়ল রাষ্ট্রের নিশ্চুপ ভূমিকায় ইসরায়েল বাহিনী যুগের পর যুগ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার হত্যাযজ্ঞ চালাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, পাবনা, জয়পুরহাট, নেত্রকোনা, ফেনী, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, মেহেরপুর, সুনামগঞ্জ, রাঙামাটি, পিরোজপুর, পটুয়াখালী, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ইসরায়েলি বোমা হামলা হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সমর্থন জানিয়েছেন মুসল্লিরা। গেল কয়েক বছর বিভিন্ন সময়ে মন্দিরে সাম্প্রদায়িক হামলাসহ সম্প্রতি ১০টি হামলার ঘটনায় পূজা উদযাপনের শঙ্কা ও উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হবে না বলে বিশ্বাস তাদের। সকালে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলেন পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। বলেন, কয়েকটি রাজনৈতিক দলসহ কেউ কেউ নির্বাচনকে কেন্দ্র করে মন্দিরগুলোতে হামলার আশঙ্কা করলেও পূজা উদযাপন পরিষদ মনে করে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দির মণ্ডপে সহযোগী নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট মন্দির মণ্ডপ কর্তৃপক্ষ প্রশাসনের আইন শৃঙ্খলা সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ২০০১ থেকে ২০০৬ নির্বাচন সময় এবং পরবর্তীকালে যে সাম্প্রদায়িক হামলা নির্যাতন নিপীড়ন হয়েছিল বাংলাদেশে, বিশেষ করে এই সনাতন সম্প্রদায়, আমরা সেটার পুনরাবৃত্তি চাই না। পূজা আসলে সংখ্যালঘু সম্প্রদায় হামলার শিকার অথবা ধর্মীয় উপাসনালয় নির্যাতনের এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাজারে আরও এক দফা বাড়ল ডিম ও মুরগির দাম। ৫ টাকা বেড়ে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি এখন ১৯০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। সরকার নির্ধারিত ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে না পেঁয়াজও, বরং ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। বাজারে সবজির বাড়তি দাম কমার কোনো লক্ষণ নেই। হাসানুল শাওনের রিপোর্ট। সরকার প্রতি পিস ডিমের সর্বোচ্চ দাম ১২ টাকা নির্ধারণ করে দিলেও এখন বাজারে তা প্রায় ১৩ টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম আরও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। ডিমের এই বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। না ভাই, ওই দাম আমরা পাচ্ছি না। এখন এই যে আপনাদের সামনেই তো নিলাম আর কি, ডিম ১৫৫ টাকা ডজন নিচ্ছে। তার থেকে ডিমটাই মোটামুটি একটু সহজলভ্য পায় তুলনামূলক মাছ মাংসের তুলনায়, ফলে এটাই আমরা এখানে বাজেটটা কাটছাট করি না, কিন্তু সেখানেও আমাদের দামটা বেড়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে ডিমের সরবরাহ কম, তাই দামও বাড়তি। বর্তমান বাজারে ডিম একটু শর্ট, যার কারণে ডিমের দাম একটু বাড়তি, ঠিকমতো গাড়ি আসতেছে না। ব্রয়লার মুরগির দামও বাড়ছে, কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, আর সোনালির কেজিও ৩১০ টাকা। দাম বাড়লে কোনোদিন কমে, সবসময় বাড়েই। বাংলাদেশে আমাদের দাম কমে, আর কিছু দাম কমে না। বাজারে সব জিনিসেরই দাম কোনো জিনিসের কম নাই। আমরা গরিব মানুষের মরণ। মুরগির খাবারের দাম বৃদ্ধির অজুহাতে খামারিরা দাম বাড়িয়েছেন বলে জানান খুচরা বিক্রেতারা। ফিডের দাম বাড়ি গেছে, তাইলে ওইখানে ব্রয়লার ফার্মে পোলট্রিতে দাম বেশি, আমরা ক্রয় করতে হয় বেশি, গাড়ি ভাড়া বেশি। অন্যদিকে কমছে না আলুর দাম, কেজি এখনও ৪৫ টাকা। আর সরকার দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও দাম কমার পরিবর্তে উল্টো বাড়ছে। আরেক দফা দাম বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৮৫ থেকে ৯৫ টাকায়। পেঁয়াজের দাম তো অনেক আকাশ ছোঁয়া, অনেক বেশি, প্রতিদিনই বাড়তেছে, কেজি তো ১০ টাকা করে। কি করবো, আমরা তো নিতে হবে না। পেঁয়াজের দাম কমতেছে না, দেশি পেঁয়াজ ৯০ টাকা করে নিতেছে। দেশের বিভিন্ন পাইকারি বাজারেই দেশি পেঁয়াজের দাম বাড়তি, তাই খুচরা বাজারেও দাম কমছে না বলে জানান বিক্রেতারা। দাম আরো বাড়তিছে, সরকার যে রেট বেঁধে দিতেছে তাছাড়া আরো দাম বাড়তিছে। যারা হাজার হাজার বস্তা শসা বস্তা কেনে, কি কাছে আছে যে কমার কমিশন দিক থেকে দেয়, ওরা যদি কম না বেচে আমরা কম দেবো কি করে। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামই চড়া, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে কোনো সবজির কেজি মিলছে না। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে চলন বিলের শুটকি যাচ্ছে ভারত, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের কয়েকটি দেশে। কেমিক্যাল মুক্ত শুটকির কদর বেশি। চলন বিলের প্রায় ৪,৫০ হেক্টর জলাভূমিতে মাছ আহরণ করে শুটকি তৈরি হচ্ছে। এবছর জেলায় ২৪১ টনের বেশি শুটকি উৎপাদিত হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। জেলেদের অভিযোগ, কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের কারণে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। চলন বিল থেকে মাছ ধরে জেলেরা এভাবে শুকিয়ে শুটকি তৈরি করেন। উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত এ চলন বিল হল সিরাজগঞ্জের তারাশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নগর আত্রাই উপজেলা নিয়ে চলনবিলে দেশি প্রজাতির মাছের শুটকি তৈরির অসংখ্য চাতাল গড়ে উঠেছে বর্ষা মৌসুমে। এসব চাতালে ট্যাংরা, পুঁটি, খোলসে, বাতাসি, চেলা, মলা, ঢেলা, বোয়াল, শোল মাছ সহ ছোট বড় অসংখ্য মিঠা পানির দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ শুকিয়ে তৈরি করা হয় শুটকি। সারা দেশের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও রপ্তানি হচ্ছে শুটকি মাছ। তবে জেলেদের অভিযোগ, কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় মাছ নিধন হচ্ছে, আর এতে আগের মতো পাওয়া যাচ্ছে না দেশীয় প্রজাতির মাছ। পানি যেভাবে আইছিল, পানিটা যদি থাকতো তাহলে হয়তো দীর্ঘদিন ব্যবসা করা যেত, মাছটা বড় হইতো, আরও সুবিধা পাওয়া যেত। কারেন্ট জাল, কারেন্ট বৃত্তি যদি মাছ মারে তাহলে এই মাছ মানে দেশি মাছ আর পাওয়া কঠিন হবে। তাহলে যে ছোট ছোট পুঁটি আর বিভিন্ন মাছ পাওয়া যায় না এখন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চলনবিলে শুটকির সুনাম ধরে রাখতে জেলেদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, কেমিক্যাল মুক্ত রাখতে নজরদারিও বাড়ানো হচ্ছে বলে তিনি জানান। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে শুটকি উৎপাদনকারী চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নিরাপদ শুটকি উৎপাদন করতে পারে। জেলেরা বলছেন, কারেন্ট জাল নিষিদ্ধ ঘোষণা করা না হলে সামনে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাবে না, এতে হারিয়ে যেতে পারে চলনবিলের মাছের ঐতিহ্য। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, আগামীর মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত, তাই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের অনুদান দেওয়ার উদ্যোগ চালু করেছে, এটা অন্য কোনো সরকার করতে পারেনি। সমাবেশে চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এবং এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্য রাখেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ.এইচ.এম. আহসান উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে চট্টগ্রাম ত্যাগ করেছেন নৌবাহিনীর ৭৫ জন সদস্য। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ২০১০ সাল থেকে লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। লেবানন সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ লেবাননে প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা প্রদান করবে নৌ সদস্যরা। পদ্মা থেকে বালি উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা তা মানছেন না। তাদের কাছে প্রশাসন অনেকটা অসহায় বলে স্বীকার করলেন পাবনার জেলা প্রশাসক। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, হাইকোর্ট সুনির্দিষ্টভাবে পাবনা সহ ৩ জেলায় বালু তোলা বন্ধের আদেশ দেন, যা পরোয়া করছেন না প্রভাবশালীরা। সরকারি সচেতনতায় প্রাকৃতিক দুর্যোগ কমলেও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি বাড়ছে। বালুদস্যুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাইকে অবস্থান নিতে হবে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। এই কালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুল রহমান। অনুষ্ঠানে বলা হয়, পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত দুর্যোগের চরিত্র বদলাচ্ছে। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরপুর মালঞ্চি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের সাথে কথা বলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ওহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। शेष करছি नौका বাইচের खबर दिए। नौगाঁ সাপাহারে জবইবিলে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বৃহস্পতিবার বিকেলে জবইবিলের মাছ চত্বর এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের ছোট বড় মিলে ৮টি নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে ও জবইবিলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?